তাহলে দুনিয়াতেও ভালো থাকতে হবে, আবার ইসলাম মানে জঙ্গলে চলে যাও এটা না, দুনিয়া করতে হবে, বউ লাগবে, সংসার লাগবে, বাচ্চা লাগবে, মা বাবা লাগবে, জব লাগবে, ব্যবসা লাগবে, প্রবাস লাগবে। দুনিয়া বিমুখ হতে ইসলাম কখনো বলে, কিন্তু দুনিয়াতে ভালো থাকতে হবে। আপনার ওয়াইফ তা আপনার জীবনের অংশ, আপনার মা তা আপনার জীবনের অংশ, আপনার বাবা তা আপনার জীবনের অংশ, আপনার সন্তান তা আপনার জীবনের অংশ, আপনার বন্ধু এটা আপনার জীবনের অংশ। তো আপনি নিজে নামাজ পড়লেন, সন্তানকে নামাজ শেখান নাই, বাবা হিসেবে আপনি স্বার্থপর, আপনি নিজে কোরআন পড়লেন, বিবিকে কোরআন শিখতে বলেন নাই, আপনি স্বামী হিসেবে স্বার্থপর, আপনি নিজে জিকির করলেন, মা বাবাকে জিকিরের কথা বলেন নাই, আপনি সন্তান হিসেবে স্বার্থপর, আপনি নিজে আজান শুনে মসজিদে গেলেন, বন্ধুরে রাখেন নাই, আপনি বন্ধু হিসেবে স্বার্থপর, আপনি নিজে রাত জেগে ইবাদত করলেন, সমাজকে ইবাদতের কথা বলেন নাই, আপনি সমাজের লোক হিসেবে স্বার্থপর। সেই জন্য ইসলাম বলে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, শুধু এক লা ঈমান আমল আনলে হবে না, সাথে তোমার ওয়াইফ, তোমার সন্তান, তোমার বন্ধু, তোমার সমাজ সবাইকে মসজিদের দিকে আনতে হবে। নিজে ভালো হও, নিজের পরিবারকে ভালো করো, কারণ এক লাখ জান্নাতে গিয়ে লাভ নাই, পরিবার বন্ধুকেও জান্নাতে নিয়ে যেতে হবে, এটার নাম ইসলাম।